ইতিপূর্বে রাজশাহীতে এই করোনা ভাইরাস নিয়ে তিনটি কমিটি, একটি বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বিভাগীয় পর্যায়ের একটি কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা পর্যায়ের কমিটি এবং সিটি কর্পোরেশনের মেয়রের তিনটি কমিটি, তিনভাবে আমরা করণীয় কী কী আছে সেগুলো নির্ধারণ করছিলাম এবং সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তাদেরকে নিয়েই আমরা আলাপ আলোচনা করছিলাম। আজকে এই তিনটি কমিটির একটা সমন্বিত প্রয়াস নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা কে কী করেছি আর কার কী করা বাকি আছে সেই নিয়ে সেগুলো পিন পয়েন্ট আলোচনা করেছি। যেমন কোয়ারেন্টাইন করতে হলে হোম কোয়ারেন্টাইনের বাইরে যদি কাউকে যদি সন্দেহজনকভাবে কোথাও রাখতে হয় আলাদা করে, সেই জায়গাগুলি আমরা চিহ্নিত করেছি। যেমন আমরা সিটি হাসপাতাল, ক্যান্সার হসপিটাল বা আমাদের বারিন্দ মেডিকেল হসপিটাল বা ইসলামী ব্যাংক হসপিটাল, সিডিএম হসপিটাল, এগুলিতে আমরা রাখবো বলে ঠিক করেছি। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিইউ যে ইউনিটটি যেখানে আছে, সেই ব্লকটিকেই আমরা এই করোনা পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য সেপারেট একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে প্রায় 20টি আইসিইউ বেড আছে, প্লাস ওখানে প্রায় সব মিলিয়ে প্রায় 120 প্লাস বা 150 মতো হয়তো বেড সেখানে অ্যারেঞ্জ করা যাবে, করা হয়েছে ইতিমধ্যে এবং বাকিটুকু আমরা করে ফেলবো আজকালের মধ্যেই। সেখানে ট্রিটমেন্টটি দেওয়া হবে, কারণ সেখানে পাইপলাইনে অক্সিজেন দেওয়ার বিষয়টি আছে, সেটা নিশ্চিত করা আছে, প্লাস ট্রেন্ড ডক্টর্স এবং নার্সেস সেখানেই অ্যাভেলেবল, সেটি আমরা করব। পাশাপাশি আমাদের যে প্রোটেক্টিভ মেজার যেগুলো নেওয়া দরকার, পিপিই ডক্টর এবং নার্সদের জন্য সেগুলো সংগ্রহ করা, ল্যাব যে ল্যাবে সন্দেহজনক রোগীদের কাছ থেকে চিহ্নিত করা যে আসলে তিনি ভাইরাস বহন করছেন কি না, সেই পিসিআরের অগ্রগতি সেটি রাজশাহীতে ইতিমধ্যেই চলে আসছে, আগামী 2-4 দিনের মধ্যে কাজ শুরু করবে সেটি, এবং তারপরে আমাদের হ্যান্ড স্যানিটাইজার, এগুলো তো আমরা অনেক দিন আগে থেকে শুরু করেছি। পাশাপাশি সিটি কর্পোরেশনের উদ্যোগে 30টি ওয়ার্ডেই আমরা ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে একটি করে কমিটি করেছি, যারা খোঁজ খবর নিচ্ছেন, হোম কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য অনুরোধ করছেন, বাধ্য করছেন, এবং পুলিশ প্রশাসনও সেটিকে আরও কড়াকড়িভাবে তারা নির্দেশনা প্রদান শুরু করেছেন। বাইরে হয়তো কাউকে কোনো জায়গায় কোনো মোড়ে বা কোনো চায়ের দোকানে আড্ডা মারা থেকে বিরত রাখার জন্য যা করা দরকার পুলিশ প্রশাসন তাই করছেন। এরপরে আমরা যেটি মনে করছি যে তাদেরকে যে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট সেগুলি সংগ্রহ করার জন্য ঢাকাকে তাগিদ দেওয়া এবং স্থানীয়ভাবে কিছু বানিয়ে নেওয়া, সেগুলো আমরা অনেক দূর এগিয়ে গেছি। আপতকালীন কিছু ত্রাণ খাদ্যশস্য সেগুলো আমরা মোটামুটি সংগ্রহ করেছি, আরও করতে হবে। আর সবচেয়ে পরের যে বিষয়টি সেটি হলো, বলতেই হয় যদিও আমরা কেউ আশা করি না, কামনা করি না, মারা গেলে কেউ যদি মারা যান তার সৎকারের বিষয়টি সবচেয়ে বড় সমস্যায় দাঁড়াচ্ছে, কারণ ওই মৃত ব্যক্তিকে কেউ ছুঁতেও চাচ্ছেন না, দাফন কাফন বা গোসল করানো এগুলো তো কোনো সুযোগই হচ্ছে না, এবং কোনো কবরস্থানে গেলে সেটা নিয়েও সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আমরা কবরস্থান চিহ্নিত করেছি, কারা কারা সৎকারে অংশ নেবেন সেরকম টিম, একাধিক টিম সিটি কর্পোরেশনের নেতৃত্বে আমরা তৈরি করছি, যারা সেই ডেড বডিটি নিয়ে প্রপার যে WHO-র যে নির্দেশ সেই নির্দেশগুলো মেনে সেই বডিকে নিয়ে দাফন করবেন, যদি আল্লাহ না করে ইনকেস হয়। এটা দুটি গুরুস্থানের কথা আমরা ভেবে রেখেছি, একটি হেতুমখা গুরুস্থানের একটি কর্নার আছে যেটি অব্যবহৃত পড়ে আছে সেটি, অথবা মহিষবাথান বা কোর্ট হর গ্রাম, এর মধ্যে যে কোনো একটি। তবু স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলতে হবে, কারণ এটি খুব সেন্সিটিভ বিষয়, সেটি আমরা করব। আর আজকে থেকে শহরের বিভিন্ন রোডগুলি, মোড়গুলি এবং বাজারগুলি আমাদের ব্লিচিং পাউডার, ফিনাইল এবং চুন দিয়ে মিশ্রণ করে সেটিকে ডিসইনফেক্ট করার জন্য আমরা চারিদিকে প্রয়োগ করা শুরু করেছি, এটি চলতে থাকবে যতদিন আমরা দরকার হবে ইনশাআল্লাহ। তো এইরকমভাবেই আমরা বিভিন্ন ইয়েতে আমরা সকলে মিলেই একসঙ্গে এটা প্রতিরোধ করার সিদ্ধান্ত। লকডাউন বলতে গেলে ইতিমধ্যে আমরা সবাই জানি যে বাস চলাচল সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে আছে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এবং যেটুকু আজকে দেখা যাচ্ছে, আমার বিশ্বাস ঘোষণাটা কেন্দ্র থেকে হবে, কিন্তু আমার বিশ্বাস যে আগামীকালকের মধ্যে আমরা এটি পুরোপুরি বাস্তবায়িত হতে দেখব ইনশাআল্লাহ।